আমি আমতারুল কিশোরগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমি কিশোরগঞ্জ থেকে বলছি, আমি স্যারের নিয়মিত পেশেন্ট। প্রতি শুক্রবার আসলে আমি স্যারের জন্য নামাজ পড়ে দোয়া করি। আমি যে মায়োপ্যাথি পেশেন্ট, স্যার আমাকে গত সপ্তাহে বলছিলেন ইউভিউ কিউ খাওয়ার জন্য। তো ইউভিউ কিউ আমি 100 মিলিগ্রামও আছে, 50 মিলিগ্রামও আছে। এখন আমি 100 মিলিগ্রাম দুইটা গাইলে আইবিএস এর জন্য একটু সমস্যা হয়, আর একটা গাইলে আমি সামাজিক পথে কোন রকম হজম করতে পারি বা ডিস্টার্বটা হয় না আর কি। তো এখন আমি ইউভি কিউ 100 মিলিগ্রাম দুইটা খাবো না 50 মিলিগ্রাম দুইটা খাবো? আর ব্যায়ামের ব্যাপারে স্যারে কে 2 বছর যাবত যথেষ্ট বিরক্ত করেছি, আর কত করব। তবে স্যারের ব্যায়ামের জন্য আমি অনেকটাই ডেভেলপ, আমি অফিস করতে পারতেছি। আমি স্যারের জন্য দোয়া চাই, হ্যাঁ আল্লাহ, যাতে এই বিষয়ে অনেক অনেক বিজ্ঞ ডাক্তার, আমি ইন্ডিয়া, কানাডা আমার ভাইসা থাকে, আমেরিকা থাকে, ফ্রান্স, তাদের সঙ্গে আলোচনা করেছি। দেয়ার ইজ নো মেডিসিন ফর মি, কিন্তু স্যার আমাকে ইউভিকিউ দেওয়ার পরে আমি কিছুটা উপকৃত হচ্ছি। এখন আমার থেরাপি, মেডিসিন, এই আইবিএস এর উপর নির্ভর করে আর কি সাজেশন দিতে পারেন এবং স্যারের জন্য দোয়া করতে পারি, এর জন্য আমি প্রশ্নটা করেছি। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ আপনাকে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্যই, আমরাও দোয়া করি, আমিও আমার রোগীদের জন্য দোয়া করি, যেন প্রত্যেকটা রোগী ভালো থাকে, সারা বিশ্বের যত মানুষ আছে সবাই ভালো থাকে, আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ। আর ইউবিআই কিউ যেহেতু আপনার বলছেন যে একটু ডোজ বাড়ালে সমস্যা হয়, আপনি 50 করে দুবেলাও খেতে পারেন অথবা সিঙ্গেল এক মানে 100 করেও খেতে পারেন, এটা সমস্যা নেই। আপনি বেশি ডোজ বাড়ানোর দরকার নেই, যেহেতু আইবিএস প্রবলেম হয় আপনি লো ডোজে খান, হয় আবার মাঝে মাঝে যদি দেখেন 100-তে সমস্যা হয় 50 একটা করে খেতে থাকেন, মানে এটা কন্টিনিউ করেন। হ্যাঁ, এটা নিয়ে মানে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনি দীর্ঘমেয়াদী এটা খেতে পারবেন, চলতে থাকুক, কোনো অসুবিধা নেই। আর আইবিএস এর ক্ষেত্রে কিছু কিছু আমাদের বায়ো ইলেকট্রিক থেরাপিগুলো অনেক কাজ করে, তো এটা আসলে বাংলাদেশে অত একটা অ্যাভেলেবেল মেশিন নাই বা সেন্টারও তো একটা নাই, তো এইগুলার ক্ষেত্রে আইবিএস এর জিনিসটা আমার মনে হয় আপনি খাবারগুলো আপনি তো জানেন অলরেডি যে যেই খাবারে আপনার প্রবলেমগুলো হয় আপনি ওগুলা চেষ্টা করেন। স্পেশালি কিছুটা কিছু খাবার আছে যেমন একটু আপনি যদি মডিফিকেশন করেন খাবারটা, যেমন দুধ, অনেকে দুধ খেতে পারে না, দুধ খেলেই প্রবলেম শুরু হয়ে যায় বা আইবিএস প্রবলেম হয়, তো তারা দই খেতে খেতে পারে, দইয়ের আবার বিভিন্ন প্রকার ভেদ আছে, কেউ টক দই খেতে পারে, মিষ্টি দই খেতে পারে, বা আপনার মানে দইটারও বিভিন্ন মানে উপাদানগুলো বাড়িয়ে কমিয়ে আপনি খেতে পারেন। তো এই পদ্ধতিতে আপনি কিন্তু খাবারটা চেঞ্জ করে আপনাকে খেতে হবে, তাহলে আপনি দেখবেন যে যে যেভাবে খেলে খাবারটা বা কোনোভাবে একটা সিস্টেমটা চেঞ্জ করে দেখলে যদি দেখেন সমস্যা হয় না, কন্টিনিউ করেন আর এক্সারসাইজ চালান, আর আপনার এই ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিসগুলো করছেন সেটা কন্টিনিউ করেন। আর এই স্পেশালি মায়োপ্যাথি রুগী যদি সম্ভব হয়, আমি আমি জানি না আপনার কী অবস্থা ফিজিক্যালি, যে যেমন অল্প পানিতে, স্পেশালি যে গ্রামের অল্প পানি পুকুরগুলো আছে যেখানে এখন তো গ্রীষ্মকাল চলছে, গরম পানিতে যদি একটু সাঁতার কাটা যায়, যেমন কলা গাছ কেটে সেটা ধরে বা যে কোনো কিছু বা কোনো প্লাস্টিকের কিছু বা আমরা বয়া বলি বয়ার মাধ্যমে ধরে বা কোনো টায়ার ইউজ করে আপনি যদি হালকা প্রতিনিয়ত সাঁতার কাটা যায়, এটা কিন্তু অনেক উপকার আসবে, মানে এক্সিলেন্ট উপকার আসবে। অথবা সুইমিং পুল, যার যেভাবে সম্ভব, ইট ডিপেন্ডস অন, আর যে সাঁতার জানে না সে তার জন্য হেল্প নিয়ে করতে হবে, কারণ সাঁতার না জানলে ওখানে পানি বেশি হলে তো একটা দুর্ঘটনা হতে পারে। তো এগুলো খেয়াল রেখে এই অ্যাক্টিভিটিসগুলো, মানে সুইমিং একটা বেস্ট এক্সারসাইজ আপনার জন্য, আপনাদের মতো যারা আছেন সবার জন্য। তো আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহ পাক আপনাকে মঙ্গল দান করুক, কল্যাণ দান করুক। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি।
আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।